গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি প্রিয়শ্রী মণ্ডল, ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোটদের ভালোবাসার বড়দের প্রণাম জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও স্টার্ট করে দিলাম। তো স্কুলের ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর স্কুলের পোশাক পরে আছি, সোয়েটার পরে নিয়েছি, হালকা ঠান্ডা লাগছে। কিন্তু এরকম যদি ঝকঝকে তকতকে যদি রোদ ওঠে তাহলে কি আর ঠান্ডা লাগে? ঠান্ডা একদমই লাগে না, তো ভীষণ ভালো লাগছে। আর এই পেছনের গাছগুলো বন্ধুরা, সামনেরগুলো বাদে, যেগুলো সামনের সেগুলো বাদে, ঠিক তার পেছনের গাছগুলো একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। তো ভীষণ ভালো লাগছে এরকম কুয়াশা আচ্ছন্ন গাছ দেখতে। আর আমার গ্রামের বাড়িতে, মানে গ্রামে আসতে ভীষণই ভালো লাগে, এরকম সবুজ চারিদিকে দেখা যায়। এখানে আসলে পরে একদম চোখ, মানে কি বলবো, জুড়িয়ে সবুজ দেখা যায়। যাই হোক, তো ভিডিওটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকুন। আর আমাদের তো স্কুলের তিনটে ঘর আরও রেডি করা হয়েছে, তো যাই হোক চলুন আমি আপনাদেরকে দেখাই। তো নিচে যাওয়া যাক এবারে। এই যে দেখুন, ঘর একদম রেডি হয়ে গেছে, বাচ্চাদের বেঞ্চ পাতা হয়ে গেছে। তো বেঞ্চগুলো এরকম অ্যাটাচ করা থাকে, একদম তাদের ডিস্টেন্সটা সেরকমভাবেই মানে রাখা যায়, নইলে কিন্তু ডিস্টেন্সটা মেনটেন করা যায় না। কারণ বাচ্চারা বেঞ্চটাকে একবার সামনে নিয়ে চলে আসবে, একবার দূরে নিয়ে চলে যাবে, তো সেই জন্য আমাদের এই ব্যবস্থা করা থাকে। তো যাই হোক, একদম এরকমভাবে রেডি হয়ে গেছে, টাইলসও বসানো হয়ে গেছে, শুধু টিচারদের চেয়ার টেবিল দেওয়া বাকি আছে, তাহলে হয়ে গেছে। আর এদিকে তো বাচ্চারা খেলাধুলো করছে, এই যে বাচ্চারা খেলাধুলো করতে ব্যস্ত। এই ঘরটা রেডি হয়েছে, চলুন দেখাই। এই যে এই একটা ঘর রেডি হয়েছে, আর একদম টাইলস, এই জায়গাটা পাতা কমপ্লিট হয়ে গেছে, তবে এই ঘরগুলো এখনও রেডি হয়নি, তো এগুলো এখন বাকি আছে। আর এই একটা ঘর রেডি হয়েছে, তো এই সেশনে আর লাগবে না, সামনে সেশন থেকে ঘর লাগবে। এই এই ঘরটা অনেকটা বড়। তো যাই হোক, এবার নিচে যাওয়া যাক, বাচ্চারা চিৎকার করছে। স্কুল থেকে চলে এসেছি, এসে এখন মানে একটু মামুনের সাথে কথা বলছিলাম, বেশ খানিকক্ষণ আসা হলো, আধ ঘন্টা মতো একটু গল্প করছিলাম। আর স্কুলে তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, আর প্রচুর চাপও। আর দেখুন না, এটা এটা না বেশ ব্যথা আছে, তো ভালোর দিকেই যাচ্ছে, বোরোলিন লাগিয়ে রাখছি। তো যাই হোক, আর আমাদের বাড়িতে একটা কাজ হয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো বললাম একটা কাজ হয়েছে, কাজটা হচ্ছে এইটা, আমাদের বারান্দাটাতে শাটার দেওয়া হয়েছে, নিচে ওই দিকটাতে সব দিকেই দেওয়া হয়েছে। তো এইটা দেওয়ার কারণটা হচ্ছে যে জ্যাক বাইরে এসে বসে, তো আর সন্ধেবেলাতে ভীষণ মশা ঢোকে, এবারে ওকে মশায় ছেঁকে ধরে, তো সেই জন্য এই ব্যবস্থা করে দেওয়া। তো শুধুমাত্র ওর জন্যও না, ও তো অবশ্যই ঠিক থাকবে, ওকে মশাই ধরবে না, সাথে ঘরেরও রক্ষে হবে যে মশা ঢুকবে না। বাপরে, বাস যাচ্ছে, এত চিৎকার, আর এটা তো সবসময় পাতাই থাকে এখন। তবে ওর কোনো অসুবিধে হচ্ছে না, ও এখান দিয়ে দেখতেই পাচ্ছে, এই জায়গাটা দিয়ে এখান দিয়ে বাইরেটা দেখতে পাই। তো দিনের বেলাটা এরকমভাবে খোলা রাখি, আর রাতের বেলা সন্ধেবেলার দিকে বন্ধ করে দিই। তো এই হচ্ছে ব্যাপার, এই যে একদম চারিদিকে করে দেওয়া হয়েছে, তো ভীষণ ভালো লাগছে, এটা না একটা ছোটো ঘর ঘর ফিল হয়। তো স্নান করে ফ্রেশ হয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলছি। স্নান করে চলে এসেছি, তো প্রথমে চুল আঁচড়ে নিচ্ছি, তারপরে এই যে সিরাম লাগিয়ে নিচ্ছি, আর ডাক্তার যে সিরামগুলো দিয়েছিলো সেগুলো মাঝে মধ্যে মাখি, আর মাঝে মধ্যে এই সিরামটা লাগাই। তো যাই হোক, সিরাম মাখা হয়ে গেলে এবারে সিঁদুর পরে নেব, কিন্তু তার আগে যে ক্রিম মাখতে হবে সেটা আমি ভুলে গেছিলাম, কারণ পরে তো ভয়েস দিচ্ছি, তো সিঁদুর পরে নিয়েই তারপরেই ক্রিম মাখবো। তো যাই হোক, ক্রিমটা মেখে নিয়ে একটু খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে, আজকে স্কুলে খাওয়া দাওয়া করিনি, আমি টিফিন নিয়ে গিয়েও খাইনি, তো চলুন খেয়ে নিই এবারে। স্নান করে টিপ সিঁদুর ক্রিম মেখে চলে এসেছি খাবার নিয়ে। তো স্কুলে টিফিন নিয়ে গেছিলাম, কী জানো, আলু আর ডিম দিয়ে ভাজা আর রুটি, আর যাই হোক খাওয়া হয়নি স্কুলে, তো সেইটা এখন খেয়ে নিই, নষ্ট না করে খেয়ে নিই। আর এখানে রয়েছে চা, তো এই হচ্ছে খাবার, এখন খেয়ে নিই। এটা জ্যাকুবাবুর ভাত রেডি করে নিয়েছি, তো ভাতটাকে আগে একটুখানি চটকে নিয়েছি, তারপরে ওর মাংস ঝোল দিয়ে ভাতটা মেখে নিয়েছি, আর এখানে আলাদা করে মাংসগুলো নিয়ে নিয়েছি। তো এখন জ্যাকুবাবুকে খাওয়াবো, উনি ছিলেন এই যে, উনি এখানে, এখানে এসো ভাত খাবে, এখানে এসো, এসো এখানে এসো, ভাতটা রেডি করে নিয়েছি, চলে এসো, এসো ভাত খেতে হবে তো, এসো, কোথায় বসবে বলো, কোথায় বসবে, কোথায় বসবে তুমি,
জায়গা সিলেক্ট করো কোথায় বসবে, ওকে ভাত খাওয়ার কথা বললে না ও না এরকম পায়চারি মারবে। এখানটাতে বসে পড়েছে, এখন ওকে আমি ভাতটা খাইয়ে দিই। এই যে ভাত খেতে হবে, তাকাও এদিকে, ভাত খেতে হবে, ভাত খেতে হবে। তো আমি ওকে ভাতটা খাইয়ে নিই এখন। এ বাবা, জ্যাকের তো বাবা আসবে একটু পরে। হ্যাঁ তাই তো, ছাদে চলে এসেছি জ্যাককে খাইয়ে দাইয়ে নিয়ে। তো এখানে উনি বসে আছেন মহারাজ, ভাত জল খেয়ে একেবারে চলে এসেছেন। তো একটু রোদে নিয়ে আসলাম, একটু নিজেও একটু রোদে থাকবো। তো সেরকম রোদ নেই, কিন্তু এই পেছন এই কোনার দিকটাতে রোদ আছে। তো এখানটাতেই দাঁড়াবো, মামুনি জাস্ট পুজো দিয়ে উঠলো, এখন বাসনপত্র মাছছে ওদিকে সিঙ্কে। আর চলুন আমি একটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখুন রজনীগন্ধা ফুলটা ফুটে গেছে, ভালো লাগছে। সাধারণত বর্ষাকালেই ফোটে, এই সময় খুব কম ফোটে, কিন্তু একটা দুটো করে স্টিক হয়, না হওয়া নয়। তো একটু ঘোরাঘুরি করি জ্যাককে নিয়ে, জ্যাকের সাথে খেলাধুলো করি। আর এই কাপড়গুলো তো প্রিয়া কেচে দিয়ে গেছে, কাপড়গুলো এখনও ঠিক মতো শুকোয়নি, হালকা হালকা ভেজা আছে। তো এগুলোকে পরে তুলবো, বিকেলে এসে তুলে নিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন একটু ঘোরাঘুরি করি, আর এই কাপড়গুলোকে একটুখানি রোদের দিকে দিই, ওই কোনার দিকটা করে দিয়ে দিই। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘুমোতে ঘুমোতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো জামা কাপড়গুলো ভাবলাম বিকেলে তুলবো, কিন্তু তার আগেই তুলে নিলাম, কারণ এখন 3:30 বেজে পার হয়ে গেছে। তো তুলে নিয়ে আগে ভাঁজ করে নিচ্ছে জামা কাপড়গুলো, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর হাজব্যান্ড আজকে ভাগলপুর যাবে, তো এই যে ওর জামাটাকে ইস্ত্রি করে দিচ্ছি, ইউনিভার্সিটির ড্রেসটা। তারপরে এটা করে নিয়ে, ইস্ত্রি করে নিয়ে ওর মানে ব্যাগটাকে গুছিয়ে দেব। আর আজকে ফারাক্কা এক্সপ্রেসে যাবে, তো তাড়াতাড়ি করছি যে দেরি হয়ে যাবে। তারপরে একটু চা খাওয়া, টিফিন খাওয়া, এই সমস্ত কিছু রয়েছে। আর মাথাটাও খুব ধরেছে আজকে। তো ওর পরীক্ষা আছে, ও ভাগলপুর যাবে আজকে সন্ধেবেলাতেই যাবে ফারাক্কা এক্সপ্রেসে। তো ওর জামা কাপড়গুলো আমি এখানে রেডি করে রাখলাম, এগুলো পরে যাবে। আর এই সমস্ত ওষুধপত্রগুলো সবসময় আমি নিয়ে যাই, তো এইবারে আমি আর যাচ্ছি না। তো এই সমস্ত ওকে গুছিয়ে এখন ব্যাগে দিয়ে দেবো, ব্যাগে অলরেডি কয়েকটা জামা কাপড় দেওয়া হয়ে গেছে। তো এগুলোকে এখন গুছিয়ে রেখে দিই, আর ও জ্যাকেট পরবে না সোয়েটার পরবে, ও আসুক তারপরে, কারণ এখন হাজব্যান্ড আর বাপি একটু কাজে বেরিয়েছে, যার জন্য আমি কী পরে যাবে সেটা বার করতে আর পারলাম না। যাই হোক এগুলোকেই গুছিয়ে রাখলাম। তো এখন একটু চা খাবো, মাথাটা ধরেছে, চা খেয়ে নিয়ে তারপরে যা করার করবো। এখানে চা বসিয়ে দিয়েছি, তো অলরেডি জল ফুটে গেছে। আর প্রিয়া ওদিকে কয়েকটা বাসন আছে, সেটা মাজছে। আর এবারে চা দিয়ে নিই, ফুটে গেছে। তো আমার আর প্রিয়ার জন্যই চা করছি, আর মামনি কফি খাবে বললো। আর আমার চা না খেলে হবে না, এখন মাথাটা ধরে গেছে, ঠিক মতো ঘুমোতে পারিনি, সেই জন্য 10-15 মিনিট মতো রেস্ট নিয়েছি। তো যাই হোক, আর এই যে উনার খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে নি। এই 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 জ্যাক, এখানে এসো, এখানে এসো। এই যে ওকে খাবার দিয়েছে, একটুখানি খেয়ে পালালো, আমি নিয়ে নিলাম, কিন্তু আমি খেয়ে নিচ্ছি। ওই দেখুন 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 কিরম পালিয়ে আস, দৌড়ে আসছে, এটা খেয়ে তারপরে যাবে। কিন্তু তো ওকে খাবার দিয়েছি অনেকক্ষণই, ও কিন্তু খাচ্ছিল না। তারপরে বকাঝকা দিয়ে খাওয়ানো স্টার্ট করিয়েছিলাম, আমি সরে গেছি, চা করতে চলে গেছি, উনি উঠে গেলেন। যাই হোক আবার খাচ্ছে, তো খেতে থাকুক। আর এদিকে চাটা আমি আর প্রিয়া খেয়ে নিই, চাটা হয়ে গেছে। ঘন্টাখানেক বাদে এই যে হাজব্যান্ড বেরিয়ে গেল বন্ধুর সাথে স্কুটি নিয়ে, তো এখন ভাগলপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে। দেখুন একটা বাজি ফাটলো। তো যাই হোক হাজব্যান্ড তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, বেশ অনেকটা টাইম কেটে গেছে। দিয়ে জ্যাককে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে ছাদে নিয়ে এসেছি, সাথে বর্ণালীও এসেছে, লেবু কুড়োচ্ছে, কুলের মতো লেবুগুলো ঝরে আছে সেটা কুড়োচ্ছে। তো যাই হোক ভিডিওটা আর বড় করব না। এই যে মাস্টার মশাই টয়লেট করতে এসেছিলেন, তো ওনার হয়ে গেছে কাজ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আমার এই ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এটুকুই বন্ধুরা, বাই, গুড নাইট।